सुप्रिय दर्शक श्रोता আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আছি লোহাগাড়া উপজেলার চুনতি ঐতিহাসিক 51তম 19 দিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আজকে এই আখেরি জুমাতে আমি এই মুহূর্তে এখানে আছি আখেরি জুমায় অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের মুসলিম উম্মারা এখানে সকাল থেকেই এখানে ছুটে এসেছেন আমি দেখেছি সকাল 9টা থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে হাতে যায় নামাজ তাসবি এবং সুগন্ধিযুক্ত আতর মেখে ওনারা এই সিরাত ময়দানে আখেরি জুমায় অংশগ্রহণ করার জন্য এখানে ছুটে এসেছেন এবং সেই সাথে আমি দেখেছি ওনারা এই মাহফিলের এই সিরাত ময়দানে শেষ জুমার নামাজ আদায় করার জন্য আসার সময় ওদের বাসার ছোট্ট বাবু থেকে শুরু করে এক একজন ছোট বাচ্চা এখানে নিয়ে এসেছেন এবং তারাও কিন্তু অধীর উৎসাহ উদ্দীপনা নিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে আখেরি জুমার নামাজে অংশগ্রহণ করেছেন জুমার সালাত আদায় করেছেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি লোহাগাড়া উপজেলাবাসীর প্রাণের এই মাহফিল বিপুল ধর্মীয় ভাব গাম্ভীর্য উৎসাহ উদ্দীপনা চলমান থাকে এই 19 দিন ধরে চলমান এই 19 দিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলকে ঘিরে 19 দিন পূর্বেই শুরু হয়েছিল এই ধর্মীয় মাহফিল এবং আপনাদেরকে জানিয়ে রাখি হাজারো ধর্মপ্রাণ আপনাদেরকে জানিয়ে রাখি লাখো ধর্মপ্রাণ মুসল্লিদের খান্না এবং অনুশোচনার মাধ্যমে আজকের এই মাহফিল শেষ হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ পবিত্র জুমাবার আখেরি জুমার নামাজ এখানে আদায় করেছেন ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা এবং আজকেই দিবাগত রাতে কিন্তু আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে 19 দিন ব্যাপী এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের কার্যক্রম এবং এই শেষ মুনাজাতে শরীক হওয়ার জন্য আমরা যতটুকু জানি ঢাকা থেকে শুরু করে সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাতুরিয়া এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ছুটে আসেন এবং যারা লোহাগাড়ার অধিবাসীরা আছেন চাকরির জন্য পেশাগত দায়িত্ব পালনের জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন তারাও কিন্তু একদম ঈদের ছুটির মতো মনে করে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শেষ মুনাজাতে আখেরি মুনাজাতে শরীক হওয়ার জন্য ছুটে আসেন আখেরি মুনাজাতের আগে কিন্তু আরেকটি চমককর কথা আজকের এই যে আখেরি জুমা যাকে বলা হয় এখানকার ধর্মপ্রাণ মুসল্লিরা আখেরি মুনাজাতের আগে যদি কোনো জুমাবার পড়ে তাহলে তারা সেটাকে মনে করে আখেরি জুমা সেই আখেরি জুমায় শরীক হওয়ার জন্য আমি এখানে দেখেছি প্রায় লাখো মুসল্লিদের যে বিপুল অংশগ্রহণ সত্যি সর্বস্তরের মুসলিম উম্মার এ যেন এক মিলন মেলা আমি সেটি এখানে লক্ষ্য করেছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে আব্বুর সাথে ভাইয়ের সাথে ওরা এখানে ছুটে এসেছেন যদি নামাজ পড়ার বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করি এখানে যেহেতু মসজিদে জায়গা সংকুলন না হওয়ায় এবং প্যান্ডলের জায়গা সংকুলন না হওয়ায় ওনারা কিন্তু খোলা মাঠে ঘাসের উপর নামাজ আদায় করেছেন আমি সেটুকু দেখেছি এবং আজকে যে আখেরি মুনাজাত হবে সমাপনী দিবসে যারা আলোচনা রাখবেন ঢাকা থেকে যে সকল ইসলামিক আলোচক ধর্মীয় গবেষকগণ এখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা রাখবেন তার মধ্যে অন্যতম এনায়েতুল্লাহ আব্বাসী জনপুরী হুজুর আসবেন শহীদুল ইসলাম বারকাতি এবং বিশিষ্ট ইসলামিক আলোচক গিয়াসউদ্দিন তালুকদার এবং নাম না বলা আরও কয়েকজন ইসলামিক আলোচক এখানে শেষ দিবসে সমাপনী দিবসে আলোচনা রাখবেন বলে আমার কাছে খবর এসেছে এবং দর্শক আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই এই আজকে শেষ হবে এই 19 দিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের কার্যক্রম যেহেতু আজকে শেষ মুনাজাত এই শেষ মুনাজাত আমরা দেখেছি শেষ মুনাজাত যখন হয় দিবাগত রাতে তখন ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে তারা নিজেদের অতীত জীবনের গুনাহকাতা মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায় ক্ষমা প্রার্থনা করে এবং বিশ্বের সর্বস্তরের
মুসলিম উম্মার জন্য তারা দুহাত তুলে প্রাণ ভরে মহান রব্বুল আলামিনের দরবারে তারা মুনাজাত করে। ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস এতগুলো মানুষের সাথে নিয়ে, এতগুলো মানুষের সাথে যদি দুহাত তুলে মহান রবের দরবারে প্রার্থনা করা হয় তাহলে জীবনের কোনো ভুল গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বলে ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাস, ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস। এবং সেই নিরিখে কিন্তু এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ছুটে আসেন একদম আজকের এই দিবাগত রাতেই শেষ হবে এই 19 দিন ব্যাপী সিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের 19 দিনের এই কার্যক্রম। যেহেতু আজকে শেষ মুনাজাত হবে দিবাগত রাতেই, তো ধর্মপ্রাণ মুসল্লিরা বয়োবৃদ্ধ থেকে শুরু করে একদম 5 বছরের ছোট্ট শিশু এখানে ছুটে এসেছেন এই মাহফিল দেখার জন্য। তাদের হৃদয়ে অনেক ভালোবাসা আছে এই নবীর মাহফিলে, মাহফিলের প্রতি অনেক ভালোবাসা আছে বিদায় তারা কিন্তু এখানে ছুটে আসেন। এবং আমার পাশে অনেকেই আছেন, ওনারা কিন্তু ওনাদের মনের আবেগ অনুভূতি আমাকে জানানোর চেষ্টা করবেন। কেমন লাগছে আপনার আজকের এই মাহফিলের জুমার নামাজে এসে এতগুলো মানুষের সাথে নিয়ে আপনি নামাজ পড়েছেন, আদায় করেছেন, এটা কেমন দেখাচ্ছে? অনেক ভালো লাগছে। আপনার বাসা কোথায়? লোহাগাড়া। লোহাগাড়া? হ্যাঁ, ফদুয়া। ফদুয়া। এর আগে আর কখন এসেছেন কিনা? অনেক আগে আসছি, 15 বছর আগে। 15 বছর? আপনি এমনি কি করেন? আমি বিদেশে থাকি। তো মাহফিলের সর্বস্তরে যে ব্যবস্থাপনা ওনাদের কমিটির তা দেখে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আপনার কেমন লাগছে একটু জানাবেন? আরো ভালো লাগতো ভাই, অনেক ভালো লাগছে, সুন্দর লাগতেছে, অনেক লোক এখানে। মহান রব্বুল আলমিনের কাছে যে আপনি মুনাজাত করেছেন আজকে, মুনাজাতের কিছু অংশ আমাদের বলবেন, মূলত কি চাইছেন ওনার কাছে? আমাদের গুনাহ ক্ষমা চাইছি, এখন মাজার কমিটির পক্ষ থেকে ওনারও ক্ষমা চাইছে। যেমন এই শাহজাহান রহমতুল্লাহ যেমন মৃত্যু হয়ে যায়, ওনার জন্য একটু দোয়া করেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে গুনাহ মাফ করে দেয়, ওনাদেরকেও গুনাহ মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে সবার কাছ থেকে আমি এই মুহূর্তে ওনাদের মনের অনুভূতিটা জানতে পারছি না, এই কারণে কারণ এই মাঠে এখন প্রচুর রোদ, সূর্যের যে তাপ সে কারণে আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াতেও পারছি না। তারপরও আমরা চেষ্টা করেছি, যেহেতু সুনতি এবং লোহাগাড় উপজেলাবাসীর অনেকেই প্রবাসে আছেন দেশের বাইরে থেকে, আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখবেন, মূলত তাদের জন্য আমরা কষ্ট করে এই ভিডিওটি, এই নিউজটি করার চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, মুনাজাতে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন এবং বিশ্বের সকল মুসলমানের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসল্লিরা মুনাজাত করেছেন সেটি আমরা জেনেছি। আজকে দিবাগত রাতে সমাপনী অধিবেশন এবং শেষ মুনাজাত অনুষ্ঠিত হবে, সবাইকে শেষ মুনাজাতে অংশগ্রহণ করার রুদত্ত আহ্বান জানিয়ে লোহাগাড়া উপজেলার সুনতি সিরাত ময়দান থেকে আমি শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া। আলহামদুলিল্লাহ।